এগিয়ে আসছে রোজার ঈদ, আর লাখো মানুষ ছুটছে গ্রামের বাড়ি। কিন্তু এবার বিপাকে পড়তে পারে উত্তরবঙ্গবাসী, কারণ শিল্পাঞ্চল আশুলিয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যাপক কর্মযজ্ঞ চলছে। তাই সংকীর্ণ রাস্তা ও যানজট ঠেকাতে বিকল্প কোনো ব্যবস্থা করেনি সড়ক ও জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ ফুটপাত দখল মহাসড়কের রাস্তাকে করেছে আরও সংকীর্ণ। তবে সড়ক ও জনপদের সাথে সমন্বয় করে এই ঈদে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র রাস্তা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং আবদুল্লাপুর বাইপাইল মহাসড়ক। তবে বিমানবন্দর থেকে বাইপাইল দীর্ঘ 17 কিলোমিটার রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, তাই রাস্তা জুড়ে খোঁড়াখড়ি ও অবৈধভাবে ফুটপাত দখল করায় সরু এই পথে সবসময় লেগে থাকে তীব্র যানজট। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ইপিজেটেও চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞ। এর মধ্যেই ঈদের ঘরে ফিরবে উত্তরবঙ্গের লাখো মানুষ, তাই যানজট নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা। যানজটের কারণে মানুষজন যাওয়া আসার সমস্যা, অ্যাক্সিডেন্টের ভয়, অনেক কিছু থাকে। আর এই ঈদের তো শনিবার 2-4 দিন, এর মধ্যে রাস্তায় থাকবো না বলে বাড়ি যাবো, মানে কোনো সিস্টেম নাই। সরকার কি দেখতেছে আমাদের জন্য? জাম যেগুলো আছে ওইগুলো জায়গা যদি খুলে দিত তাহলে আমরা সুস্থভাবে যাইতে পারতাম। ফুটপাতটা ক্লিয়ার করে দেখ, আমাদের রাস্তাটা পরিপূর্ণভাবে ক্লিয়ার চান থাকে, আমরা যেন গাড়িটা শান্তিভাবে চালাই যেতে পারি। রাস্তায় পুলিশ প্রশাসন বেশি দেয় তাহলে হয়তো যানজটটা একটু কমানো যাবো। ঈদকে ঘিরে যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প ব্যবস্থা, খানাখন্দে ভরা রাস্তা, দ্রুত মেরামত ও অবৈধ ফুটপাত দখল মুক্ত করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এই রাস্তার সাইডে অনেকেই ফুটপাত দিয়া রাখছে, এই ফুটপাত জানি দখলমুক্ত করে। আর একটা জিনিস দেখেন, বৃষ্টি আসতে না আসতেই এই জায়গায় জলবদ্ধ হয়ে যায়, এমনি 5 মিনিটের রাস্তা 5 ঘন্টা লাগে, তাহলে শ্রমিকটা কেমনে যাবে? এদিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই কর্মকর্তা। ঈদের সময় যেহেতু চাপ থাকবে, আমাদের রাস্তাটা যেখানে যেখানে আমরা পেরেছি সেখানে সেখানে আমরা রাস্তাটাকে আরো একটু প্রশস্ত করেছি। উত্তরবঙ্গে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া ও শিল্প কারখানাগুলোকে ধাপে ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানান প্রশাসনের এই কর্মকর্তা। আমাদের প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে, যেন এই যে রাস্তার যে সংকোচন হয়েছে এটিকে মোকাবেলা করে আমরা যেন দ্রুত এবং নিরাপদে মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে তার ঈদ উদযাপনে অংশীদার হতে পারি, সেই লক্ষ্যে ঢাকা জেলা পুলিশ কাজ করছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।